আজ উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টা মিছিল সমাবেশ, ঘটনায় ছাত্রলীগ জড়িত থাকলে ব্যবস্থা বললেন কাদের, আওয়ামী লীগের চরিত্র প্রকাশ পেয়েছে মন্তব্য ফখরুলের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ বহাল, দুইজনের যাবজ্জীবন, রায় দ্রুত কার্যকরের দাবি শিক্ষার্থীদের। যারা বাঁকা পথে ক্ষমতায় যেতে চায় তাদের কাছে সরকারের উন্নয়ন চোখে পড়ে না, জনগণকে সাবধান থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। 18 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকারের সঙ্গে দেখা করে জানালেন সিইসি, কাল ঘোষণা হবে তফসিল। এবং শুধু প্রত্যাবাসন নয়, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য প্রয়োজন শান্তিরক্ষা বাহিনীও, অস্ত্র বিক্রিতে সংবেদনশীল হওয়ার পরামর্শ আসিয়ানের। Because it is their arms, it is their bomb, it is their helicopters, it is their bullets, it is their ammunition, it is...